আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই ডেলি বয়সের আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ আপনি দেশে টাকা পাঠাবেন নিঃসন্দেহে আজকে দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশে বর্তমান বন্যা পরিস্থিতি এবং আরও নানান সমস্যার কারণে আমাদের পরিবারের সদস্যরা অনেক বিপদে রয়েছে ঠিক এই সময় তাদের টাকার প্রয়োজন রয়েছে আর টাকা পাঠানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি টাকা পাঠানোর আগে টাকা সঠিক রেট এবং বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বেঁচে যাবে আপনার মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ সাতাশ টাকা দশ পয়সা ক্যাশ ফিক্যাপ সাতাশ টাকা দশ পয়সা সৌদি আরব প্রবাসী পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফ্রিক্যাপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার পাবেন একশো বিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠারো টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিক্যাপ একশো উনিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউরোপিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক্যাপ ইতালিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল বিকাশ একশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক্যাপ একশো তেত্রিশ টাকা পনেরো পয়সা ব্রিটেনের ফাউট একশো ছাপ্পান্ন টাকা তেতাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তিপ্পান্ন টাকা ক্যাশ পিক্যাপ একশো ছাপ্পান্ন টাকা চুরাশি পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা সাতত্রিশ পয়সা ক্যাশ পিক আপ একানব্বই টাকা চোদ্দ পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানের রিয়াল তিনশো বারো টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারানি দিনের তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো বারো টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনের তিনশো পঁচানব্বই টাকা একচল্লিশ পয়সা টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন বিভিন্ন পদ্ধতির অবলম্বন করেন যে কারণেও টাকার এটি পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে যেই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠানা কেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এবং সেটি বাংলাদেশে আপনার আপনজন বুঝে পেয়েছে কিনা এই ব্যাপারটা কনফার্ম করবেন বর্তমান পরিস্থিতিতে অবশ্যই যোগাযোগ করা ছাড়া টাকা পাঠাবেন না এতে করে আপনার টাকা নিয়ে সমস্যা তৈরি হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলে ঠিক এভাবেই প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন কাজেই আপনি এখনই কাজটি করে নিতে পারেন